আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদেরকে শুনছেন দেখছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের সুস্থ জীবনের প্রত্যাশাই আমাদের পথে চলা। প্রিয় বন্ধুরা, ইদানিং বিশেষ করে আমাদের এই সিজনে ওয়াজ মাহফিলে বাধা দেওয়া যেন বাংলাদেশে একটি রীতিতে পরিণত হয়েছে। যখন তখন যেখানে সেখানে স্টেজে উঠে নেতা পেতারা এসে মাহফিলে মাইকটা বক্তার কাছ থেকে টেনে নিয়ে মুখে যা আসছে তাই বলছে, মুখে কোনো লাগাম নেই, লাগামহীন নেই। আমার মনে হয় যে তারা এবছর মনে হয় একটি শপথ নিয়েছে যে যত মাহফিল হবে সেখানে তাদের বাধা দিতে হবে। এই জন্য তাদের একটা রীতি হয়ে গিয়েছে, কোনো বক্তার রেসপন্স নাই, তাদেরকে কোনো সম্মান নেই। বক্তার সামনে যে বক্তা ওয়াজ করছে, ওয়াজের মাহফিল, কোরআনের তাফসির পেশ করছে, সেখানে ঠাস করে মাইকটা টান দিয়ে নিয়েছে, যা খুশি তাই বলছে। এই বিষয়ে আমাদের এখন কঠোর প্রতিবাদ করে তুলতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে কিছু কিছু ওয়াজ মাহফিলে জুতা বৃষ্টিও বর্ষণ হয়েছে। তারপরও এই সমস্ত নেতা পেতাদের, এই সমস্ত গুন্ডা মাস্তানদের লজ্জা হয় না, তারা জুতার বাড়ি খাওয়ার জন্য এই মাহফিলের ময়দানে যায়, স্টেজে যেয়ে এ ধরনের আচরণ করে থাকে। এমনই একটি ঘটনা ঘটেছে, আপনারা ভিডিওতে একটু দেখুন, যে একজন গুন্ডা সন্ত্রাস, সে নিজেই প্রমাণ করছে যে সে সন্ত্রাস, সে গুন্ডা, গুন্ডা থেকে সে চেয়ারম্যান হয়েছে। শুনুন তার মুখেই একবার মাহফিলে যে সে কি আচরণটা করেছে। আজ আপনার কাছে আমাদের দাবি হলো, আমি সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি বলে দিল আমার সামনে চোখ দিয়ে কথা বলছে তারা, চ্যালেঞ্জে ও লাশ খুঁজে পাবে না তো, আমি বলে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে সে নিজেই বলতেছে যে সে গুন্ডা এবং মা সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছে। তো আমার দাবি হচ্ছে, এই সমস্ত গুন্ডা সন্ত্রাসদেরকে চেয়ারম্যান বানায়টাকে, সেটা আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে। বন্ধুরা, এই জিনিসগুলো বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। তাদের সাহস দেখে আমরা অবাক হয়ে যাই যে মুসলমানের সামনে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সামনে তারা কীভাবে এই ধরনের আচরণ করতে পারে। শুধু তাইতে তারা ক্ষান্ত হয়নি, যখন এই মাহফিলের বক্তার মাইকটি তারা টেনে নিয়েছে, তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এরপরে আমাদের প্রিয় বক্তা এম হাসিবুর রহমান সাহেবের গাড়ি তারা ভাঙচুর করেছে। এইভাবে তারা নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে ওয়াজের মাহফিলগুলোতে, কোরআন হাদিসের তাফসিরের মাহফিলগুলোতে। আমরা কবে সচেতন হব প্রিয় বন্ধুরা? এ ধরনের মানুষদের বিরুদ্ধে কবে আমরা রুখে দাঁড়াবো? যদি আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাই, তাদের বিরুদ্ধে আমরা, তাদের কণ্ঠকে যদি আমরা রুদ্ধ করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশে কালো অন্ধকার নেমে আসবে। এই সমস্ত মানুষরা দিন দিন বেড়ে যাচ্ছে, মাহফিলে বাধা দিচ্ছে, বক্তার গাড়ি ভাঙচুর করছে, এছাড়াও আরও তার নানান অপকর্ম লিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা আজকের ভিডিও থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দাবি জানাতে চাই যে এ ধরনের মানুষ যারা, যারা নিজের মুখে স্বীকার করছে যে সন্ত্রাস, জঙ্গি, তারা হচ্ছে সন্ত্রাস করে চেয়ারম্যান হয়েছে, তাহলে এ মুহূর্তে তাদের ক্ষমতাচ্যুত করা হোক। এবং এ ধরনের মানুষ যারা যেখানে রয়েছে, সারা বাংলাদেশে ফোর্স লাগিয়ে বের করে এ ধরনের মানুষদেরকে দেশ থেকে দেশান্তরিত করা হোক, দেশ থেকে বের করে দেওয়া হোক। এই সমস্ত মানুষদের দেশে থাকার কোনো অধিকার আমরা দিতে চাই না। সুতরাং প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আজকে এই অল্পটুকুই মেসেজ দিয়ে গেলাম, আগামীতে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকার, সুস্থ থাকার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।